জো এই চলচ্চিত্রটি নিয়ে ভক্ত থেকে শুরু করে দর্শক থেকে শুরু করে সমালোচকদের পর্যায়ে পর্যন্ত নানাভাবে নানা দিক থেকে নানা রকম করে আলোচনা হয়েছে, কথাবার্তা চলছে এবং অব্যাহত আছে। ভক্ত হচ্ছে কার? হুমায়ুন আহমেদের। তারা মনে করছে এটি হুমায়ুন আহমেদের জীবনের একটি অংশ, যে অংশটিকে বলা হয় বিতর্কিত। আর মুস্তফা সরোয়ার ফারুকী অনেক অনুরাগী রয়েছে, যারা মুস্তফা সরোয়ার ফারুকীর নানা রকমের টিভি নির্দেশনা এবং টেলিফিল্ম এবং স্বল্পদৈর্ঘ্য ছবি, পূর্ণদৈর্ঘ্য ছবি যারা দেখেছেন এবং একজন বড় নির্মাতা হিসেবে দেখেন মুস্তফা সরোয়ার ফারুকীকে। বিভিন্ন তর্ক বিতর্ক হয়েছে আরও একটি কারণে, তা হচ্ছে ইরফান খান। ইরফান খান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা, তিনি বাংলাদেশে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেটি আমাদের অনেক প্রাপ্তি। মুস্তফা সরোয়ার ফারুকি যে চিত্রায়ন করেছেন এই চলচ্চিত্রটিতে, সেগুলো প্রশংসার দাবিদার। এবং আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে এই যে সিনেমাটোগ্রাফি বা আমরা যে চিত্রায়নগুলি বলতে পারি, তার ধরন সব কিছু মিলিয়ে এই চলচ্চিত্রটি বাংলাদেশের যে সাধারণ মানের যে চলচ্চিত্র, তার থেকে অনেক বেশি উঁচু পর্যায়ের হবে নিঃসন্দেহে। কিন্তু ডুব চলচ্চিত্রটি নির্মাণে মুস্তফা সরোয়ার ফারুকি কি সব ছিলেন, কতটুকু সব ছিলেন, তিনি কি সকল চরিত্র চিত্রণে নির্মাণে সততার পরিচয় দিয়েছেন, নাকি পক্ষপাতদুষ্ট ছিলেন তিনি? আজকে আমাদের আলোচনার বিষয় এটি। মূলত শাওনের যে চরিত্রটি, যেটি মুস্তফা সরোয়ার ফারুকী বারবারই অস্বীকার করছেন, যে স্পষ্টত বলতে চাচ্ছেন না যে এটি হুমায়ুন আহমেদের জীবনকে ঘিরে, ওই বিতর্কে আমি যেতে চাচ্ছি না। নির্দ্বিধায় বোঝা যায় এটি শাওনের চরিত্রকেই কেন্দ্র করে তৈরি করা হয়েছে। যদি আমি নাও মানি সেটি, যদি মনে করি নীতু নামক একটি চরিত্র, সেই চরিত্রটির চিত্রণে কতটুকু সততার পরিচয় দিয়েছেন এই পরিচালক, সেই প্রশ্নটি যদি আমরা করি, তাহলে আমরা যেটা দেখতে পাই যে নীতু তার বাবার বয়স্ক একজন লেখকের সঙ্গে এবং চলচ্চিত্র নির্মাতা এই জাভেদ, যাকে হুমায়ুন আহমেদ বলা হচ্ছে, ইরফান খান যার ভূমিকা অভিনয় করেছেন, তার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। এবং আমরা যে নীতুকে পাই যতগুলো দৃশ্যে, আমি খুব গণে দেখেছি 8-10টি দৃশ্যে নীতু রয়েছে। আর প্রত্যেকটি চরিত্র যে চিত্রণ হয়েছে এই নীতু নামক মেয়েটির জন্য, যে স্ক্রিপ্ট রচিত হয়েছে, আমি খুব ভালো করে বারবার করে দেখে বোঝার চেষ্টা করেছি যে এই চরিত্রটি কোনোভাবে নির্মাতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী কারো দ্বারাই সামান্য সহমর্মিতার পর্যায়ে পড়েনি। তার ফলে যেটি হয়েছে, এই নীতু চরিত্রটিকে একটি প্রথাগত বাংলা চলচ্চিত্রের মতো বা প্রথাগত ভারতীয় বলিউডের যে মেইন স্ট্রিম চলচ্চিত্রগুলো, সেই চলচ্চিত্রের যেটা ভিলেন ক্যারেক্টার থাকে, খলনায়ক, এখানে খলনায়িকা, একটা খলনায়িকার ভূমিকায় দাঁড় করানো হয়েছে। কোনো সমবেদনা তার প্রতি দেখানো হয়নি, সে যেটি রক্ত মাংসের মানুষ সেটিও বোঝানো হয়নি, সে যে কাউকে ভালোবাসতে পারে তাও বোঝানো হয়নি,
সে শুধু একটি কাজই পারে, ছোটবেলা থেকেই হিংসা। নিতু যে ছোটবেলার চরিত্রটি দেখানো হয়েছে, আমরা দেখাবো আমি সেই দৃশ্যগুলো, আমি প্রত্যেকটাই এখানে নিতু চরিত্রকে উপস্থাপন করা হয়েছে, প্রত্যেকটাই আমি আলাদা করে এই বক্তব্যের সঙ্গে সঙ্গে দেখাবো, যাতে দর্শক আপনারাও বুঝতে পারবেন যে নিতু চরিত্রটির চিত্রণে কতটুকু সততার পরিচয় দিয়েছেন এই বিখ্যাত চলচ্চিত্রকার মোস্তফা সরওয়ার ফারুকী। নিতুর যে ছোটবেলার দৃশ্যটি দেখানো হয়েছে, সেটিতে বলা মৃত্যু বলছে যে তোমার বাবার সাথে তোমাকে চলচ্চিত্রে নেয়। তখন শিলা যে চরিত্রটি, সে বলছে যে ঠিক আছে ওকেও নিবে। মানে বোঝানো হচ্ছে যে প্রথম থেকেই একটা বাচ্চা বয়সের মেয়ে, তার মনের মধ্যে হিংসে ভরা, এবং এই হিংসের কারণে বা ঈর্ষায় ভরা, ঈর্ষার কারণে সে তার বাল্যবন্ধু বান্ধবী তাকে জিজ্ঞেস করছে এক প্রকার ভাবে কেন তাকে নিচ্ছে না, এবং শিলারই প্রস্তাবনায় তাকে নেওয়া হয়েছে। আচ্ছা, এটি এটি সত্য হতে পারে, এটি নয়। আমি মনে করি নিতু চরিত্রটির যতগুলো দৃশ্য দেখানো হয়েছে, এটি প্রত্যেকটাই হয়তো শাওনের চরিত্রের বৈশিষ্ট্য, কিন্তু তাও কি এখানে মোস্তফা সরওয়ার ফারুকী সততার পরিচয় দিলেন না? কারণ এই ছোট থেকে যে মেয়েটি বড় হয়ে এমন একটা বয়সে উত্তীর্ণ হয়েছে, এই চলচ্চিত্রে আমরা যতটুকু দেখেছি যে হুমায়ুন আহমেদের সঙ্গে বা জাভেদের সঙ্গে বিয়ে হওয়ার পর একটি বাচ্চা হয়েছে, বাচ্চাটা দেওয়ার যখন কোলে, হুমায়ুন আহমেদের বা জাভেদের মৃত্যুর পরের দৃশ্যটিতে যখন দেখা যাচ্ছে যে বাচ্চাটিকে কোলে করে কান্না করছে মৃত্যু, আমরা ধরে নিচ্ছি বাচ্চার শরীরের অবয়ব দেখে যে বাচ্চাটি কমপক্ষে হলো তখন 6 থেকে 7 বছর বয়স। তেমনি ওই একটা বালিকা, ছোট্ট বালিকা যে স্কুলে পড়ে, যার শিলার সঙ্গে বন্ধুত্ব শাওনের, সে আস্তে আস্তে চলচ্চিত্রে স্থান পায়, সেখান থেকে হুমায়ুন আহমেদকে বিয়ে করে এবং তার এতটা বাচ্চা হয়, এত বড় জীবনের মধ্যে এই খণ্ড খণ্ড দৃশ্যগুলো নিয়ে যেগুলোর মধ্যে নেতিবাচকতা রয়েছে, যেগুলোর মধ্যে হয়তো তার ঈর্ষার প্রমাণ আছে, যেগুলোর মধ্যে তার রাগের প্রমাণ আছে, যেগুলোর মধ্যে তার চাতুরীর প্রমাণ আছে, তো সেগুলোই দেখানো হলো। তার মানে কি তার যে বাকি অংশগুলো রয়েছে, যে অংশগুলো না হলে এই জাভেদ বা হুমায়ুন আহমেদের সঙ্গে তার প্রেম হতো না, সংসার হতো না, সেগুলি কি বাদ পড়ে গেল না? একটি চরিত্রকে যদি খারাপ দেখাতে হয়, লেখকের দায়িত্ব যে তার ভালো গুণগুলো খোঁজা, এবং সেই গুণগুলো যদি অনুপস্থিত থাকে তাহলেই সে খারাপ এটি প্রমাণ করা, কিন্তু সেই গুণগুলোকে আড়াল করে ওই দুর্বলতাগুলোকে সামনে তুলে এনে যদি পুরো চলচ্চিত্র শুধু ওটি দেখানো হয় বারবার করে, তখন বোঝাই যায় যে চলচ্চিত্রকার বা যিনি গল্পটি লিখেছেন তিনি আগে থেকে স্থির করে রেখেছেন যে এই চরিত্রটিকে একটি কুখ্যাত চরিত্র হিসেবে জনগণের সামনে বা দর্শকের সামনে উপস্থাপন করা হবে। এখানেই আসলে এই অসততার পরিচয় দিয়েছেন আমি বলবো মোস্তফা সরওয়ার ফারুকী। একটা খণ্ডিত জীবন, যে জীবনটি প্রত্যেকটি মানুষের বিভিন্ন সময়ে থাকতে পারে, কে ঈর্ষান্বিত হয় না, কে স্ত্রী হিসেবে তার স্বামীর অর্থ নানা জায়গায় যাচ্ছে তার সম্পর্কে জিজ্ঞেস করে না, কে চায় না নিজে একটু, বলা হয়েছে যে সে ছোট থেকে খুব অ্যাটেনশন সিকার, এক জায়গায় শিলা বলবে যেটি অভিনয় করেছে মোস্তফা সরওয়ার ফারুকীর স্ত্রী তিশা, যে ও ছোট থেকে খুব অ্যাটেনশন সিকার ছিল এবং অ্যাটেনশন যেহেতু কোনোভাবেই পাচ্ছিল না, তাই হুমায়ুন আহমেদকে বিয়ে করে সে সে তার অ্যাটেনশনটা সে সেভ করতে পেরেছে। এই যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে যে চরিত্রটিকে সামনে তুলে ধরা হলো, সেটি প্রতিটি বার প্রতিটি জায়গায় ওই ঈর্ষা দ্বারা আক্রান্ত, ওই অ্যাটেনশন সিকার যেটা বলা হচ্ছে, এবং যে হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তার লাশটুকুও তার আগের স্ত্রীকে যেন দেখতে না পারে সে সুযোগও করে দেয় না, এই প্রত্যেকটা জিনিস যদি সত্য হয় তবুও এটি খণ্ডিত রূপ,
এবং খণ্ডিত রূপ কি খুব সামান্য অংশ একটা মানুষের দীর্ঘ জীবনের তুলনায়, তার গুণের নানা রকমের বৈশিষ্ট্যের তুলনায়। এবং আমরা যদি সেগুলি বিবেচনা না করি, সম্পূর্ণই অসততার পরিচয় দেওয়া হয়। আমরা দেখব যে এই চলচ্চিত্রটিতে নিতু চরিত্রটি উপস্থাপিত হয়েছে আসলে কার জবানিতে, নিতুর নিজের জবানিতে? কোথাও কিন্তু আমরা দেখব না যে নিতুর নিজের জবানিতে এই চরিত্রটি উপস্থাপিত হয়েছে। নিতু যখন দেয়াল টপকিয়ে, বা আমি বলবো শাওন যখন দেয়াল টপকিয়ে হুমায়ুন আহমেদের ডাক বাংলোর দিকে যেত, সেখানে খাবার পৌঁছে দিত, সেখানে রাত্রি যাপন করত, হুমায়ুন আহমেদের সঙ্গে একই সঙ্গে সিগারেট বিনিময় করতো, একই সিগারেট দুজন মিলে খেত, এই সংবাদগুলো কার কাছ থেকে পেয়েছে? দেখা যায় চলচ্চিত্রে একটা বয়স্ক লোক গায়ে চাদর দিয়ে কেয়ারটেকারের মতন হুমায়ুন আহমেদের খাবারের খবর নেয়, এই নেয় সে নেয়, যে পরে নিতু যখন বিয়ে হয়ে আসে তখন লুকিয়ে লুকিয়ে ভাত খায় তার মাধ্যমে। তার মানে নিতু নিজে বলেনি, নিতু সম্পর্কে প্রত্যক্ষ কেউ দেখেছে ওই ব্যক্তিটি, যার সম্পর্কে যার থেকে জেনে যে স্ক্রিপ্ট লিখছেন বা এই মোস্তফা ফারুকি যাদের যে দল বা যাদের যে দায়িত্ব ছিল এই চরিত্রটি নির্মাণে তাদের, মানে তার কাছ থেকে শুনেছে। আচ্ছা, তারপর শিলা একটি বড় বিষয়। শিলা বলছে বারবার শাওন শৈশবে কেমন ছিল, তার ঈর্ষা ছিল, সবসময় কম্পিটিশন করে আসছে, শাওন যে অ্যাটেনশন সিকার বলছে। এবং লোটাস নামে একটি চরিত্র এখানে দেখানো হয়েছে যে ছবি ক্রপ করে দিয়েছিল, সে হুমায়ুন আহমেদের সঙ্গে একটি ছবি ফেসবুকে দিয়েছে যেখানে শাওন ক্রপ করা ছিল বলে তাকে অনেক অনেক ঝামেলা সহ্য করতে হয়, হুমায়ুন আহমেদ তাকে বের করে দেয় এ ক্রপ করেছে কেন। তারপর আমরা দেখব যে হুমায়ুন আহমেদ যখন ডিভোর্সের পর সাবিরির কাছে টাকা পাঠায়, সাবিরি যখন টাকা গ্রহণ করে না, টাকাটা যখন নিয়ে এসে গাড়িতে রেখে দেয়, শাওন খুব চাতুরির সঙ্গে সেই পরীক্ষা করে দেখে এবং টাকার ব্যাগটা লুকিয়ে রাখে এবং সেটা নিয়ে জিজ্ঞেস করে হুমায়ুন আহমেদকে। এবং হুমায়ুন আহমেদ মানে আমি ইরফান অথবা জাবের খুব মৌনভাবে সেগুলো শোনে। আমি দেখবো যে এই যে দ্বিতীয় বিটি যে করলো, দ্বিতীয় বিটি করার পেছনে এই চলচ্চিত্রে যদি একমাত্র কেউ দোষী হয়ে থাকে সেটি হতো শাওন। হুমায়ুন আহমেদকেও কিন্তু চলচ্চিত্রকার দোষী হিসেবে দেখাননি, বারবার দেখানোর চেষ্টা করেছেন যে হুমায়ুন আহমেদ তার বাসায় টাকা দেওয়ার চেষ্টা করছে, তার সন্তানের সঙ্গে দেখা করার চেষ্টা করছে, তার মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, ফোনে কান্নায় জর্জরিত হয়ে যাচ্ছে, তার একটা উদাস মূর্তি আমরা লক্ষ্য করছি বারবার। তার মানে হুমায়ুন আহমেদের চরিত্রটি ইরফান খানের চরিত্রটির মধ্যে যতটা আমি বলবো যে অ্যাম্পেথি দেখানো হয়েছে ততটা কিন্তু ততটা ধারে কাছে না, একবারও একবারও শাওন চরিত্রটি নির্মাণের সময় দেখানো হয়নি। আর শিলা বা সাবিরির ওখানে বা হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী বা নুহাস এই অংশটি যখন নির্মিত হয়েছে সম্পূর্ণ আমি বলবো যথেষ্ট গুরুত্ব সহকারেই মোস্তফা সরোয়ার ফারুক তাদেরকে নির্মাণ করেছেন। এতে মনে হয় কি, মনে হয় না যে একটি চলচ্চিত্রকার এই চলচ্চিত্র নির্মাণ করছেন, বরং ওই পরিবারের কোনো একটা পক্ষ এক দিক থেকে একটি এক চোখে হরিণের মতো নিজের পক্ষের গুণগান বা নিজের পক্ষের সাফাই গাওয়ার জন্য অন্য পক্ষে মানে ঘায়েল করার জন্য চিত্র নির্মাণ করছেন, চলমান চিত্র, সেটি নাম হচ্ছে এটু। এটি একটি চলমান চিত্র, এটি চলচ্চিত্র বলতে আমার যথেষ্ট আপত্তি রয়েছে, কারণ শিল্পের ক্ষেত্রে একজন শিল্পী কখনো পক্ষপাত দুষ্ট হতে পারেন না। একজন শিল্পীকে সেই জিনিসটি দেখতে হয়, বিচার করতে হয়, বুঝতে হয় যেটি সাধারণ মানুষ করবে না। একটি সাধারণ মানুষের দৃষ্টিকোণের বাইরে কোথায় মোস্তফা সরোয়ার ফারুকী নিতু চরিত্রটিকে দেখেছেন? সামান্য কি সমবেদনা দিয়ে দেখা হয়েছে? না। কিন্তু লেখকরা কি তা করে? লেখকরা কখনোই তা করেন না। যে চরিত্রটিকে সমাজ খারাপ মনে করে, যে চরিত্রটিকে মানুষ নষ্ট ছেলে মনে করে, যে চরিত্রটিকে কেউ আগলে রাখে না, যার ভেতরের খবর কেউ রাখে না, যার চারপাশকে দেখে না, যার সীমাবদ্ধকে কেউ খেয়াল করে না, সেগুলি কিন্তু খেয়াল করে একজন শিল্পী, একজন লেখক। তাই আমরা সমাজের দৃষ্টিতে যে চোর তার মধ্যেও অনেক ভালো গুণ দেখতে পাই, সমাজের দৃষ্টিতেও যে পতিতা তার মধ্যেও প্রেমময়িতা দেখতে পাই, সবার চোখে যে খারাপ তার মধ্যে যে ভালো গুণ রয়েছে, তাই কিন্তু সৃষ্টিশীল সাহিত্য চলচ্চিত্র আমাদের সামনে তুলে ধরে।
আর ধূপ চরিত্রে যদি আমরা শাওনের চরিত্রে দেখি, দেখবো যে একটা শিল্পী নয়, মানে একটা শিল্পীর মুখোশে একটি শিল্পের শত্রু, আমি বলবো শিল্পের শত্রু, সেই যেন নির্মাণ করছে একটি এমন চরিত্র যাকে যেন দেখে চারপাশ তাকে গালি দিতে পারে, তাকে খারাপ ভাবতে পারে, তাকে খারাপ দেখতে পারে। এই কাজটি করেছেন খুব অসামান্যভাবে মোস্তফা সরোয়ার ফারুকী।